हेलो क्लास फाइव, आज आमरा पढ़ब एक नतून गद्य प्रबंध लेखक सुनील पालेर लेखा पहाड़िया बर्षार सुरे। तुम्हरा एत दिन गल्प पढ़े एसेछो, एबार तुम्हरा प्रथम एक प्रबंध पढ़बे। लेखक सुनील पाल जे प्रबंधटी लिखेछेन पहाड़िया बर्षार सुरे, ए प्रबंधटीते साधारणत आदिवासी जनगोष्ठीके केंद्र करे रचित हयेछे। लेखक सुनील पाल रचना करेछेन ए पहाड़िया बर्षार सुरे प्रबंधटी, एटी आदिवासी जनगोष्ठीके केंद्र करे लेखा हयेछे। तोमरा एर आगे एतोया मुंडार कहानी पढ़े एसेछो, सेई एतोया मुंडार कहानीते तोमरा छोटनागपुरेर अधिवासी आदिवासी जे जनगोष्ठी तादेर कथा पढ़ेछो, एबं एई गल्पटी पढ़ते गिये तोमरा मुंडा বা সাঁওতাল, লোধা এই সমস্ত আদিবাসী জনগোষ্ঠীদের কথা পড়েছ। কিন্তু আমরা যে এই প্রবন্ধটি পড়ব পাহাড়িয়া বর্ষার সুরে, এই প্রবন্ধটিতে আমরা পাহাড়ের যে আদিবাসী জনগোষ্ঠীরা থাকে সেই পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীদের নিয়েই আমরা পড়ব, তাদের কাহিনী, তাদের নানা রকম প্রচলিত মুখে মুখে যে কাহিনী রয়েছে, গল্পকথা রয়েছে বা গান রয়েছে, সেগুলো নিয়েই এই প্রবন্ধটি রচনা করা হয়েছে। এখানে আমরা যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠীদের কথা পড়ব তারা হলো রাভা, মেচ, গাঢ়, লেপচা এবং টোটোদের কথা। তোমরা হয়তো অনেকে পাহাড়ে বেড়াতে গেছো, পাহাড়ে বেড়াতে গিয়ে এইসব আদিবাসী জনগোষ্ঠীদের সাথে কিন্তু তোমাদের হয়তো দেখাও হয়েছে। তোমরা জানো কি না জানি না, শিলং অঞ্চলে একটি আদিবাসী জনগোষ্ঠীদের একটি গ্রাম রয়েছে, টোটোদের গ্রাম রয়েছে এবং সেই গ্রামটি কিন্তু বিখ্যাত। তো এরকম অনেক আদিবাসী জনগোষ্ঠী ওখানে মেচ, রাভা বা লেপচা, গাঢ় এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়িয়া অঞ্চলে। তো আমরা পাহাড় বলতেই আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং অঞ্চলের কথা আমাদের মাথায় আসে। সেই কালিম্পং, কার্শিয়াং যেতে গেলে, দার্জিলিং যেতে গেলে আমাদের যেতে হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হয়। আমাদের ট্রেনে করে গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হয়, যেটা শিলিগুড়ি। সেখান থেকে শুরু হচ্ছে তরাই অঞ্চল। সেই এই নিউ জলপাইগুড়িটা কিন্তু সমভূমি, সেখান থেকে শুরু হচ্ছে তরাই অঞ্চল এবং সেই তরাই অঞ্চলের থেকে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে থাকি। এবং এই জলপাইগুড়ি অঞ্চলের থেকে যে আমরা আস্তে আস্তে পাহাড়ে যাই, তিস্তা নদী একদিকে থাকে, তিস্তা সেবক ব্রিজ পার হয়ে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে থাকি। তো এই পাহাড়ের জনগোষ্ঠী হচ্ছে এরা, রাভা, মেজ, গাঢ়, লেপচা এবং টোটো। পাহাড়িয়া বর্ষার সুরে এখানে রাভা গান একটি ব্যবহৃত হয়েছে, একটি রাভা গান, রাভা জনগোষ্ঠীদের একটি গান ব্যবহৃত হয়েছে। এই গানটি পশ্চিমবঙ্গ পত্রিকায় জলপাইগুড়ি জেলা সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পত্রিকার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ পত্রিকায় জলপাইগুড়ি যে জেলা সংখ্যা তাতে এই গানটি প্রকাশিত হয়েছিল প্রথম। জলপাইগুড়ি জেলার লোকসংস্কৃতি, নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। কি বললাম আবার মাথায় রাখবে, জলপাইগুড়ি জেলার লোকসংস্কৃতি, নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে। এই প্রবন্ধের লেখক হলেন সুনীল পাল। এই প্রবন্ধ থেকে কিন্তু পাহাড়িয়া বর্ষার সুরে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য অংশ, এবং এটি লেখক হলেন সুনীল পাল। এই গানটি, যে রাভা গানটির কথা আমরা পাবো এখানে এই প্রবন্ধে, এই গানটির বাংলা অনুবাদ এবং তর্জমাও করেছে, অনুবাদ বা তর্জমা যেটা, অর্থাৎ রাভা ভাষায় এই গানটি লেখা ছিল, সেই রাভা ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন কিন্তু সুনীল পাল। আর তিনি তো রাভা ভাষা জানেন না, তিনি একজন বাঙালি, তিনি পাহাড়িয়া যে আদিবাসী জনগোষ্ঠী রাভা তাদের ভাষা জানেন না, সেই জন্য তিনি সাহায্য নিয়েছিলেন এই বাংলা গানটির অনুবাদ বা তর্জমা করতে গিয়ে। তিনি সাহায্য নিয়েছিলেন মূল পাঠ সংগ্রহ এবং শব্দার্থ চয়নে তাকে সহায়তা করেছিলেন দয়চাঁদ রাভা। দয়চাঁদ রাভা তাকে সাহায্য করেছিলেন। এই দয়চাঁদ রাভা ছিলেন একজন লোকসংস্কৃতির বিশিষ্ট গবেষক এবং এই একাধিক গ্রন্থের প্রণেতা, অর্থাৎ একাধিক গ্রন্থ তা তিনি রচনা করেছেন এই দয়চাঁদ রাভা। এর সঙ্গে এখানে লেপচা জনগোষ্ঠীদের একটি প্রচলিত গল্পও আমরা পাব। এই পাহাড়িয়া বর্ষার শুরুতে আমরা যেমন রাভা জনগোষ্ঠীর গানটি পাবো, তার সঙ্গে লেপচা আদিবাসী জনগোষ্ঠীদের একটি প্রচলিত গল্প আছে, বৃষ্টি কিভাবে তারা সমভূমিতে নামিয়ে নিয়ে আসে
তো সেই গল্পটাও আমরা এখানে পাব। এই গল্পটির বাংলায় অনুবাদ করেছেন ঐন্দ্রিলা ভৌমিক। তাদের যে গল্পটি সেই গল্পটির বাংলায় আসলে অনুবাদ করেছিলেন ঐন্দ্রিলা ভৌমিক। আচ্ছা, আমরা বললাম যে পাহাড়ি অঞ্চল বলতে আমরা আমাদের মনে পড়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের কথা। আমরা নিউ জলপাইগুড়ি অবধি আমরা ট্রেনে যাই এবং সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে বা টয় ট্রেনে করে আমরা দার্জিলিংয়ে যাই, বা ছোট গাড়ি ভাড়া করে আমরা গ্যাংটক, পেলিং, সিকিম অর্থাৎ আমরা চলে যাই সিকিমের দিকে, অথবা আমরা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে যাই। তো সেখান থেকে যে জলপাইগুড়ি অঞ্চল থেকেই শুরু হচ্ছে কিন্তু তরাই অঞ্চল, এবং তরাই অঞ্চল কিন্তু গাছপালা জঙ্গলে ভর্তি এবং বনাঞ্চল। এই তোমরা জানবে, তোমরা নাম শুনেছো, তরাই অঞ্চলে অভয়ারণ্য রয়েছে, জলদাপাড়া, গরুমারা, বিখ্যাত রিজার্ভ ফরেস্টগুলো রয়েছে যেখানে পশু পাখি নির্বিচারে থাকে, মানে তারা নির্ভয়ে থাকে, সেখানে অভয়ারণ্য যেটা বলা হয়, তারা সেখানে নির্ভীকভাবে ঘোরাফেরা করে। তো সেই অভয়ারণ্য কিন্তু এই তরাই অঞ্চলেই রয়েছে, জলদাপাড়া, গরুমারা, যে বিভিন্ন ফরেস্টগুলো। তো এই সব তরাই অঞ্চল থেকেই কিন্তু সমভূমির শেষ এবং পাহাড়ি অঞ্চলের শুরু, সমভূমি থেকে এই তরাই অঞ্চল থেকেই পাহাড়ের শুরু হচ্ছে। এবং তোমরা যদি যাও এর মনোরম দৃশ্য দেখতে পাবে, দুপাশে মনোরম দৃশ্য, অপরূপ শোভাতার, একদিকে পাহাড়, খাড়াই পাহাড় উঠছে, আরেকদিকে তিস্তা নদী। তিস্তা নদী বর্ষার সময় তার বিরাট রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করে তিস্তা নদী বর্ষাকালে। এবং এখানে সেবক ব্রিজ পার হয়ে আমরা যাই, এই পথে যেতে যেতে দুপাশে কিন্তু তোমরা আবার কিছুটা তিস্তা নদী পার করার পর তোমরা কিন্তু দুপাশে চা বাগানের ক্ষেত্র দেখতে পাবে, এবং পাহাড়ের ধাপ কেটে কেটে কিন্তু চা বাগান তৈরি করা হয়েছে। তো আমরা এই যে পাহাড়িয়া বর্ষার সুরে পড়বো, এই পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানে সংগ্রহ করেছেন লেখক, বিভিন্ন ধরনের গল্প, এই আদিবাসী জনগোষ্ঠীদের গল্প, এবং সেইগুলোকে নিয়েই একত্রিত করে কিন্তু তিনি এই পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটি রচনা করেছেন। ঠিক যেমন তোমরা এতোয়া মুন্ডার কাহিনী পড়েছিলে, মহাশ্বেতা দেবীর লেখা, এতোয়া মুন্ডার কাহিনী যেমন একদম মুন্ডাদের, মুন্ডা জনগোষ্ঠীর এতোয়ার কাহিনী ছিল, সেখানে পড়তে গিয়ে আমরা সাঁওতালদের কথা পড়েছি, লোধাদের কথা পড়েছি, সিধু কানুর কথা পড়েছি, বিরসা মুন্ডার কথা পড়েছি। তো আমরা সেই আদিবাসী জনগোষ্ঠীদের কথা পড়েছি, আমরা তো সাধারণত এদের সঙ্গে সেরকমভাবে আমাদের মেলামেশা হয় না, তো সেই জন্য আমরা কিন্তু এদের গ্রন্থ পাঠ করেই চিনতে পারি। তো পাহাড়ি অঞ্চলে গেলে কিন্তু এই যে জনগোষ্ঠী রাভা, মেজ, টোটো এদের কথা পড়বে, তোমরা ক্লাস টুয়েলভে গেলেও কিন্তু এই গাঢ় যে আদিবাসী জনগোষ্ঠী তাদের কথাও কিন্তু পড়বে। আমার বাংলা যে একটি গদ্য গ্রন্থ রয়েছে সুভাষ মুখোপাধ্যায়, তাতে পাবে তোমরা টোটোদের কথা। তো আমরা এর পরের ভিডিওতে এই কাহিনী, পাহাড়িয়া বর্ষার সুরে কাহিনী আলোচনা করবো।